এত রাতে বিকট শব্দ হর্ন বাজান রে ছোট শা তুই তুইও আমাকে শাসন করিস দাঁড়া তোর চাকরি খাবো আমার চাকরি আপনি খাইতে পারবেন না জানি আমার মা জানুনি তাদের সবাইকে মাথায় তুলে রেখেছে তোদেরকে না বহুবার বলেছি রাত 11টার পরে আমার জন্য খাবার নিয়ে বসে থাকবি না বল এখন কটা বাজে এখন কটা বাজে এখন মধ্যরাত্রি মা তুমি ঘুমাওনি খেয়ে এসেছিস ভালো এত রাতে বাসায় ফিরে হইচই করতে লজ্জা করে না যা ঘরে যা শিউলি যা শুয়ে পড় আমি খাবো এই তুমি দাঁড়িয়ে আছো কেন শুনলে না শুয়ে পড়ো গে যাও মেয়েটা কে রে নতুন আমদানি আইজি আসছে নাটোর থেকে ও বনলতা সেন কি সেন নাটোরের বনলতা সেন বসু ম্যাডাম প্রপোজাল আজকেই পাঠাতে হবে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমাকে দায়ী করছেন না না আমরাই তৈরি করতে দেরি করে ফেলেছি ম্যাডাম বলুন একটা কথা মানে অ্যাকাউন্টেন্ট সাহেব আমি সরাসরি কথা পছন্দ করি ইমরান সাহেব মানে ছোট সাহেব কত টাকা নিয়েছে না না উনি টাকা নেবেন কেন এখন তো একমাত্র আপনার চেকে ওনার টাকা যায় আমি বলছিলাম মানে বলতে চেয়েছিলাম জি বলুন আমরা ইমরান সাহেবকে অফিসে চাচ্ছিলাম মানে সার্বক্ষণিকভাবে চাচ্ছিলাম বোঝেনি তো এত বড় একটা অর্গানাইজেশন আমি কি অযোগ্য হয়ে পড়েছি না না দিন দিন আপনার উপর চাপ বেড়েই চলেছে এটা খুবই কষ্টের গত 10 বছর ধরে সেটাই তো আমি করছি ইমরান সাহেব থাকতেন মানে আমার রিটায়ারমেন্ট চাচ্ছেন ছি ছি ম্যাডাম কি যে বলেন খালাম্মা ফোন ও এক্সকিউজ মি হ্যালো হ্যাঁ হুম হুম হাউ ক্যান আই অ্যাসিউর ইউ হ্যাঁ হ্যাঁ সার্টেনলি হুম হুম ওকে হ্যাঁ যা বলছিলাম আমিও চাই ইমরান অফিসে বসুক সব কাজকর্ম বুঝে নিক নাস্তা আমি নিজেই খেতে পারি বাবলু হ্যাঁ বাবলু বলেন ভাইজান এখানে কারো দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই মানুষে খামাখা কষ্ট দেওয়া ঠিক না
বাহ, তুই তো বেশ বলতে শিখেছিস। আমদানিটা হলো কিভাবে? শিউলিয়া পারে আমার মতো চাকর বাকর ভাবেন না, উনি আপনাদের আত্মীয়। এ বাসায় এ পর্যন্ত যত মানুষ এসেছে তা তো সবাই আমাদের আত্মীয়। এই, তুমিও তো আমাদের আত্মীয় নাকি? জানি জানি না মানে? সত্যি কথাই বললাম, আমি আপনাদের আত্মীয় কিনা জানি না। আমিই কইতেছি শিউলিয়া বা আপনাদের আত্মীয়। আত্মীয়তা নির্ভর করে পরিবেশ, পরিস্থিতি আর কিভাবে সম্পর্কটাকে রাখা হচ্ছে তার উপরে। আপনি আজ আর অফিসে আসছেন না? হুম, লাঞ্চের পরে আসব। সব অ্যাপয়েন্টমেন্ট সেকেন্ড আওয়ারে রাখবেন। ওকে ম্যাডাম। শিউলি, এসব কাজ তো তোর নয়, এসব কাজের জন্য এই বাড়িতে অনেক মানুষ আছে। ঘরের কাজে আর বাছ বিচার কি? কি রে, তোর চোখে পানি? কই দাঁত, বাড়ির জন্য মন খারাপ করছে? মন খারাপ হইব না খালাম্মা, এই ভাইজানের ব্যবহারটা তো আপনি জানেনই। হো, বুঝেছি, আয় আমার সঙ্গে আয়। বাবলু, আমার ঘরে দু কাপ চা পাঠিয়ে দিস। হ্যাঁ আয়। কি রে, কথা বলছিস না যে? কি বলবো, সারাক্ষণ তো চুপচাপ থাকিস কেন? কথা বলবি, হইচই করবি, সবসময় নিজেকে এ বাড়ির একজন ভাববি। আমি যে হইচই করতে পারি না। তাহলে তো মার সাথে তোর কোনো মিলই নেই। তোর মা আমার সইছিল, সারাদিন আমরা দুজনে কী না করে বেড়াতাম জানিস? পাড়া সবাই আমাদের গেছো বলে খেপাত। দেখ তো, হাসতে তোকে কত সুন্দর দেখায়। খালাম্মা, চা দিতে গেলেন বেডরুমে, আর আইসা বসে রয়েছেন নিচে। ইমরান কি বেরিয়ে গেছে? না, জর্জ মাইকেলের কেয়ারলেস হুইসপার শুনতেছে। বাপরে, তুই যে দেখি ভালো ইংরেজি বলতে পারিস। সবই ভাইজানের অবদান। বাবলি খুব ভালো ছিল। এবারে সবাই খুব ভালো। সবাই? হ্যাঁ, না একজনকে অবশ্য আমি ভালো বলতে পারি না, নিয়ম করে চলে না, উশৃঙ্খল, উড়নচণ্ডী। কিন্তু কোন মা নিজের ছেলেকে খারাপ বলতে পারে বল? মা আসবো, আয় এখানটায় বস। বলো কি বলবে? আমার বয়স হয়েছে জানিস? জানি কিন্তু মানি না। ইয়ার কি না, জিএম সাহেব আর চিফ অ্যাকাউন্টেন্ট সাহেব তোমাকে বলছি কুমন্ত্রণা দিয়ে গেল। কি যে বলিস, ছোট সাহেব হেড অফিসে না বসলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। কথাটা কি একেবারে মিথ্যা? যখন বুঝবো সত্যি তুমি আর পারছো না তখন আর বলতে হবে না। ইমরান, তুই এখন আর ছোট্টটি নোস। বুড়ো তো আর হয়ে যায়নি, আই ওয়ান্ট টু এনজয়। চলি মা, যেখানে থাকি কথা হবে। শিউলি, আমার দুঃখটা বুঝলি? আমি আপনাকে মা বলে ডাকবো। মা? তোর মা আমার হয়েছিল, মা বলি তো ডাকবি। তোদের বাসায় নতুন কেউ এলো বোধ হয়। হুম, তোরা বুঝলি কিভাবে? ফোন করেছিলাম, নতুন এক কণ্ঠ উত্তর দিল, ইমরান সাহেব কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। নাটোর থেকে আমদানি। নাটোরের বনলতা সেন? তোর মাথাটা দারুণ স্যার, আমি তো বুঝতেই পারিনি। হে বাচ্চু, তোর ওই কবিতাটা জানা উচিত। কোন কবিতাটা? ওই যে, চুল তার কবে কার অন্ধকার বিধিসার নেশা, মুখ তার শ্রাবস্তির কারু কার্য। না না, আমি পড়িনি। এই যে জীবনানন্দ দাস, তুমি কেন এত উদাস? ভাবছি। কি ভাবছো, নাকি বননতাকে মনে আঁকছো? আসছে গড়ের প্রতি মাসে দলে দলে আসছে। আর এদিকে আমার মায়ের আশ্রয় প্রশ্রয় আমার ত্রাহিতে এই অবস্থা, আর ওদিকে পাখির নীরের মতো চোখ তুলে নটরের বনলতা সেন। বনলতা সেন
নাটোরে তুমি একা, আমি এখানে পালিয়ে, এটা কোনো বিচার হলো বাবা? একটা খারাপ মানুষের ভয়ে আমি আমি কি করব তুই বল মা। আমি জানি তুই কত বড় শিল্পী হতে পারতিস, কিন্তু ওখানকার মানুষদের জ্ঞান ধ্যান চিন্তা ভাবনা এতই সংকীর্ণ যে ওরা তোর এই শিল্পকর্মের মর্ম বুঝবে কিভাবে? বুঝবে না। আমি আর কোনোদিনই নাচতে পারবো না, তাই না বাবা? ছোট শহরগুলোতে যার হাতেই পয়সা হচ্ছে তারই মাথা বিগড়ে যাচ্ছে, না হলে ওই মূর্খ করিম প্রামাণিকের ছেলে রহিম তোকে বিয়ে করার ভুমকি দেয়। মগের মূল্য, অমুককে আমার পছন্দ, বিয়ে করব। আমি রহিমের সাথে কথা বলবো বাবা, আমি ওকে বোঝাতে পারবো। না না না, কোনো দরকার নেই, ওদের তুই চিনিস না, এখন ওরা আর মানুষ নেই রে মা, মানুষ নেই। মিসেস চৌধুরী তো তোকে বুকে টেনে নিয়েছিল, আমার মনে হয় উনি ঠিকই তোকে আগলে রাখবে। অযথা অন্যকে ঝামেলায়। অন্য কি রে, উনি তোর মার বান্ধবী, সব জানিয়ে চিঠি দিয়েছিলাম, উনি তো তোকে এখানে রেখে যেতে বলেছে। আর তুমি যে নাটোরে একা একা থাকছো। আমি? এই তো কটা দিন, এর মধ্যে ওরা ঠান্ডা হয়ে গেলেই। তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না বাবা। পাগলি মেয়ে, একদিন তো আমাকে ছেড়ে তোকে থাকতেই হবে মা। হবে না। তোর বিয়ে হলে তুই শ্বশুর বাড়ি যাবি না? আর আমার বিদায় বাসী বাঁচলে মারে, নিয়তি বড়ই নির্মম। বাবা এমন করে বলো না। একদিন না একদিন তো আমাদের আলাদা হতেই হবে, এটাই সংসারের নিয়ম। ভাগ্যবতী তোর মা কি সুন্দর চলে গেল তোকে আমাকে রেখে। বাবা তুমি বসো তো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আয়নাবু, এই আয়নাবু। অত ব্যস্ত হচ্ছিস কেন? মিসেস চৌধুরী কখন ফিরবে? এই তো ফেরার সময় হয়ে এলো। মা কখন গেছিলে? সকাল 8টায়। ছোট সাহেব, খালাম্মার কত করবেন? আপনি একটু অফিসে বসে। জ্ঞানের ভান্ডার। তোদের বনলতা সেন কোথায় রে? কেন, শিউলিয়াপারে আপনার কিসের প্রয়োজন? এখানে ডেকে আনতে পারবি? গালিগালাজ করবেন, পারবো না। কত ঘুষ খেয়েছিস? দাঁড়া, সুযোগ পাবো না, পণ্ডিতই একেবারে বের করে দেবো। কতদিন তোরা গার্ড দিয়ে রাখবি? একা পাবো না মনে করেছিস? জ্যাকেট খোল। হ্যালো, কে বলছেন? তুমি কে? মাকে দাও। জি, উনি তো অফিসে গেছেন, আপনি অফিসে ফোন করুন। অফিসে নেই, মোবাইলও বন্ধ, রিপোর্ট করার কথা করলাম, মার জন্য মেসেজ, আমি দুপুরে খেতে আসছি না। জি, মেসেজ দিয়ে দেব। দেবে কি দেবে না সেটা আমার জানার কথা না। তুমি কি আয়না বলছো? জি না, আমি শিউলি। শিউলি? শিউলি কে? জি, আমি এ বাসায় নতুন এসেছি। থাক থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এ বাসায় এরকম অনেকেই আসে, তা কতদিনের জন্য ঘাঁটি গাড়লে? এ আপনি কি বলছেন? আমার মায়ের পান্থশালায় তোমাদের মতো কত মানুষ আশ্রয় নিতে আসে, আবার চান্স পেলে তোমাদের মতন মাতব্বরিও করে। ভাইজান না, টেলিফোনে ধমক দিছে, কিছু মনে করেন না আপা, এ ভাইজানের স্বভাবটাই হচ্ছে এরকম। খালাম্মা আমগুলো ভালোবাসে তো, তার জন্য জেলাস। সেটা বোঝানোর সময় কই? এই সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত যে আড্ডা মারে তার মাথা ঠিক থাকে? যান, খালাম্মা এসে আপনার ডাকতেছে। খালাম্মা হঠাৎ এই সময় অফিস থেকে? দুপুরে খাইতে এসে, সঙ্গে আপনার বাবাও। বাবা? বাবা এই সময় কোথার থেকে? আপনার বাবা বোধহয় অফিসে গেছিল, খালাম্মা তারে ধরে লয়ে আইছে। তাই? শিউলি
আবার মুখে খুশির জিলিক। এই জিলিকটা ধরে রাখতে হইব। ইমরান ভাইয়ের হাত থেকে শিউলি আপারে প্রোটেকশন দিতে হইব। রহমান ভাই, আপনি বড়ই ভাগ্যবান। এমন লক্ষ্মী মেয়ে যার ঘরে, তার আর কি লাগে। ভাগ্য ভালো হলে ওকে কি আপনার আশ্রয়ে থাকতে হয়? কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলেই আমি ওকে এখান থেকে নিয়ে যাব। ওকে নিয়ে ভাববেন না, কোনো দুশ্চিন্তাও করবেন না, আমি তো আছি। বাবা ওখানে একা একা থাকে, আমার একদমই ভালো লাগে না খালাম্মা। একা থাকার অভ্যাসটা হয়ে যাচ্ছে, তোর বিয়ে হয়ে গেলে আমার তো একাই থাকতে হবে নাকি? ওর বিয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি ভুল জায়গায় কষ্ট করে মরতেছেন শুলিয়াপা। ইমরান ভাইয়ের জন্য যে আমাদের সবারই একটু একটু দরদ আছে, এটা বুঝার মতো মন কইতা সময় নাই, বুঝছেন? একটুও সময় নাই আমাদের জন্যে, তার হাতে একটুও সময় নাই। তুমি শুয়ে পড়ো গে আইনাবু, আমার একটুও কষ্ট হচ্ছে। আর কয়েকদিন পর আপনিও বুঝবেন। ওই যে আমাদের ছোট সাহেব আসছেন বুঝি। ভাইদান, ভাইদান আপনি বড় হয়েছেন না, এখনো যদি এরকম করেন তো মানুষ কি কইব? এই যে আমি বাড়িতে আসলাম, সবাইকে জানাতে হবে না? এইটা তো আপনার গাড়ির শব্দ রোজ সব এমনি জানতে পারে। তুই ওই আর কি করছিস? বেশি রাতে এইভাবে আর কখনো হল্লা করবেন না। কি না, সত্যি কথা ভালোবাসা কইলাম। দাঁড়া, এই বাড়ির পুরো চার্জটা নিয়ে নি, তারপর সবাইকে টাইপ দিয়ে দেবো। স্যার, ভিতরে এসে কীর্থার্থ করেন, এখন রাত্র 12টা, আর আপনার গাড়ি কই? গাড়ির হর্ন যে শুনলাম না। বাচ্চুদের বাসায় রেখে এসেছি। কেন কেন মানে? আমার ইচ্ছা। আপনি কি অ্যাক্সিডেন্ট করছেন নাকি? অত কৈফিয়ত কেন? শোনেন, খাওয়ার টেবিলে আসনের আগে সুন্দর করে ড্রেসটা চেঞ্জ করে আইসেন, খালাম্মা নাইলে টেনশন করবো। আসেন। সরি, অভ্যাস বসত বন্ধ করে ফেলাইছি, ব্যাড হ্যাবিট। আসি। আমি কতবার বলবো, রাত 11টার পরে আমার জন্য খাবার সাজিয়ে বসে থাকার দরকার নেই। আইমে, তুমি আমার জন্য খাবার সাজিয়ে বসে থাকো কেন? হ্যাঁ, সনাতনী কায়দাটা ছাড়ো, আর একদিন যদি দেখি এভাবে খাবার সাজিয়ে বসে আছো কি করবে বলুন? কি করবে? কি করব? হ্যাঁ হ্যাঁ, কি করবে? ঠ্যাং ভেঙে দেব। ইমরান, কি হচ্ছে এসব? এমনিতে রাত করে বাসায় ফিরিস, তার উপর হচ্ছে আছে মিছি, লজ্জ করে না? চা ঘরে। আপনি আর কোনোদিন শিউলি আবার এভাবে কিছু কইবেন না। ওকে মাতব্বরি করতে বারণ করে দিস। মাতব্বরি সবাই করতে পারে না। ওর পক্ষ নিয়ে ওকালতি এলো তো মাত্র দুদিন। যারা উইন করে তারা দুই দিনে উইন করে। বাপরে, একেবারে ইংলিশ! হ্যাঁ, সব আপনার কাছেই শেখা আর আপনারই অবদান। শোন শোন, ও তোদের সবাইকেই বস করে ফেলেছে। হ্যাঁ বেশ, শিউলিয়াপা খুব ভালো মেয়ে। আর ওই যে বসের কথা বললেন না, উনি কাউরেই বস করেনি, সবাইরে উইন করে নিছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেদিনে শিপমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? এ সমস্ত কাজে একটু একটু ঝামেলা হয়েই থাকে। সত্যি, আপনারা না থাকলে এত বড় ব্যবসা কি আমি একা সামলাতে পারতাম? সেই জন্যই ইমরানকে অফিসে আসতে বলি, নিজের কাজ এখন থেকে বুঝে নেওয়া ভালো। জোর করতে চায় না, কতই বা বয়স, সবে লেখাপড়া শেষ করলো, দেখবেন ইচ্ছে হলে একদিন নিজে এসে বসবে। আর আপনারা সাহায্য করলে কাজ শিখতে দুদিনও লাগবে না। বুঝলি দোস্ত,
একটা ক্যাডাভারাস অবস্থার মধ্যে আছি। তুই বেকায়দায় ভাবাই যায় না। আমার মা জননীর পান্থশালায় নতুন একজনের আমদানি হয়েছে, আর জানিসই তো মায়ের প্রশ্রয় কি সাংঘাতিক। কোনো ঝামেলা? শাসন মানে পুরো বাড়িটাকে রীতিমতো কন্ট্রোলে নিতে যাচ্ছে। বেশ মজার তো। আর বাড়ির মানুষগুলো তার কথায় উঠছে আর বসছে, মাকে তো আবার কিছু বলা যাবে না। লোকটাকে তো তাহলে একবার দেখতে হয়, খালাম্মার মতো মহিলাকেও। আরে কোনো লোক না রে গাধা, আমার মায়ের বান্ধবীর মেয়ে। কি কি বললি, বান্ধবীর মেয়ে? মেয়েটা দেখতে কেমন রে? মেয়েটার নাম কি রে? শিউলি। বাহ, ফুলের নামে নাম। কিরে, সেই নাটোরের বনলতা সেন? ওর জন্যে আজ সকালে মায়ের কাছে বকাবকি শুনতে হলো। কথা লাগায় নাকি? তা জানি না, তবে বাড়ির সবাইকেও বশ করে ফেলেছে। তাহলে তো এর একটা বিহিত করতে হয়। পেয়েছি। কি? মা এখন বাসায় নেই, অফিস যাবার পথে আছে হয়তো। কোনো ছুতো যদি ওকে এখানে আনা যায়। এই, হ্যাঁ, বিড়বিড় করে কি বলছিস? বাচ্চু, আমার বাসায় একটা ফোন কর। যদি বনলতা সেন ধরে, বলবি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি দিশারি ক্লিনিকে আছি, অবস্থা খুব খারাপ। অ্যাক্সিডেন্ট? দিশারি ক্লিনিক? যা বলছি কর। আমার মন বলছে ও নিশ্চয়ই আসবে। এলে কি হবে? ধোলাই দেব। বাড়ির সবাই ওর পক্ষে, কিছু বলতে গেলে সবাই হা হা করে ওঠে। রিং হচ্ছে, কথা বল, কথা বল। হ্যালো, মিসেস চৌধুরী তো বাসায় নেই, অফিসে রওনা হয়ে গেছেন। জি জি, কি বললে? অ্যাক্সিডেন্ট দিশারি ক্লিনিকে? আপনার নামটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবলু, বাবলু! বাচ্চু নামে একজন ফোন করেছিলেন। হ্যাঁ, ভাইজানের বন্ধু। ইমরান সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছে দিশারি ক্লিনিকে। কোন কি ব্যাপার? হ্যাঁ, এই দেখ, এই যে খালাম্মার সব ফোন নাম্বার এখানে আছে, তাড়াতাড়ি ফোন করেন। ডাক্তার সাহেব, ইমরান, ইমরান আমার ছেলে। ডাক্তার সাহেব, ভয়ের কিছু নেই, কয়েকটা জায়গাতে আঘাত লেগেছিল, ব্যান্ডেজ করে দিয়েছি। সাংঘাতিক কিছু ঘটেও যেতে পারতো। যা, থ্যাংক ইউ। খালাম্মা, অত উতলা হবার কিছু নেই, সব ধরনের চেক আপের ব্যবস্থা হয়ে গেছে। ইমরানের কোনো দোষ নেই, হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। জি, অ্যাক্সিডেন্ট তো হঠাৎ করে হয়, তা গাড়িতে তোমরা ছিলে না? ইমরান গাড়িটা ঘোরাচ্ছিল হাসপাতালে আসার জন্যই। হাসপাতালে আসবার জন্যে তোমরা তাহলে আগের থেকেই তৈরি হচ্ছিলে? জি জি খালাম্মা। ভাগ্যিস শিউলি আমাকে ট্রেস করে সময় মতো সংবাদটা দিতে পেরেছিল। জি খালাম্মা, শিউলিকে আমিই ফোন করেছিলাম আমার অ্যাক্সিডেন্টের খবরটা দিয়ে। বাচ্চু, তো অ্যাক্সিডেন্টটা হলো কী করে? মা, গাড়িটা একদম শেষ। আরে বাবা, আমি তো গাড়ির কথা ভাবছি না, তোর কোনো অসুবিধা নেই তো বাবা? না মা, আমি ভালো আছি। তুই মাঝে মাঝে এমন সব কাণ্ড করিস না। কাণ্ডই তো করতে চেয়েছিলাম। কিছু বললি?
তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিস। এখন তুই একটু সুস্থ হতে পারিস, যথেষ্ট বড় হয়েছিস। মায়ের দিকটা দেখবি না, মায়ের কষ্ট বুঝবি না। আমাদের এত ব্যবসা, আমি একা সামলাতে পারি? তুই বল, বস। মা, আমি কিছু খাবো। এখন তো লাঞ্চ টাইম হয়নি, মাত্র 12টা বাজে। কেন যেন খেতে ইচ্ছে করছে। আমি কিছু খাবো। আমি টেবিল লাগাচ্ছি মা, বাইরে পোশাক ছেড়ে হাত মুখ ধুয়ে উপরে আসতে বলুন। তা আমাকে বলছিস কেন? উনি আমার সাথে কথা বলেন না। ও, আমারই দোষ, তোদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও বড় দুঃখী মেয়ে। তোমার বান্ধবীর মেয়ে? ও নাটোরে থাকতো। ওর মা মারা গেছেন, কিছু বদমাইশের জন্যে পালিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, ওর রূপী ওর কাল হয়েছে। কিন্তু তুই এসব জানলি কি করে? বাবলুর কাছ থেকে শুনেছি। তুই তাহলে আজকাল এবাড়ি সবার খবর রাখিস? অসুস্থ সময়টুকুতে উপলব্ধি করতে পেরেছি মানুষ কত অসহায়। মা, সব মানুষ সব সময় যেন সুস্থ থাকে। ওঠ। কেন খাবি বললি না? ও, ওঠ। আপা, ও শিউলি আপা, আপনারে খাইতে ডাকে, টেবিলে খানা লাগান হয়েছে। আজ আমি খাবো না আয়নাবু, মানে খেতে ইচ্ছে করছে না। টেবিলে দুইজনে অপেক্ষা করতে আছে আপনার জন্য। বলে দাও আমি ঘুমিয়ে গেছি। খালাম্মা, শিউলি আপা ঘুমায় পড়ছে, খাবে না। ভাত না খেয়ে ঘুমিয়ে গেল? শিউলি আপা তো বেশিরভাগ রাইতে খায় না। বলিস কি, আমাকে তো কখনো বলিসনি, এটা তো ভালো কথা না। যে মানুষটা রোজ আমাদের খাবার নিয়ে এত রাত পর্যন্ত বসে থাকে, সেটা খোঁজ নিছেন কখনো? যা তো বাবলু, শিউলিকে ডেকে আন। আচ্ছা। ওই তো শিউলি আপা এসে পড়ছে। জানতাম আয়নাবু এটা আনতে ভুলে যাবে। এটা কি? খেজুরে পাতালে দিয়ে বানানো পায়েস। কি রে, তুই নাকি খাবি না? না মা, খেতে ইচ্ছে করছে না। আমি তো মাঝে মধ্যে রাতে খাই না। কতদিন পর একসাথে খাচ্ছি আর তুই খাবি না, তা কি হয়? যা বস, বস। আরে ইমরান সাহেব, আপনি? ইমরান এবং তুমি? চাচা বসেন তো। থ্যাংক ইউ। না মানে হঠাৎ অফিসে। চাচা মানে কি ব্যাপার বলো তো? আপনারাই তো বারবার বলেন অফিসে আসতে, ব্যবসা দেখতে। অবশ্যই অবশ্যই, এ তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের কথা। তুমি কি বলো মলি? অবশ্যই স্যার। ইমরান, তোমার সব রকম যোগ্যতাই আছে, এখন তুমি শুধু একটু রেগুলার হলেই হয়। এখন থেকে আমি নিয়মিতভাবে অফিস আসতে চাই, কাজ করতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু কাম ব্যাক টু মাই সেলফ। আমার খুব ভালো লাগছে ইমরান। ভালো লাগবে না, এ তো খুবই ভালো সংবাদ। আপনাদের মালিকের তাহলে এতদিনে শুভবুদ্ধির উদয় হলো। ইমরান সাহেব তাহলে এখন নিয়মিত অফিস করবেন? কোনো অসুবিধা? অসুবিধা কি যে বলেন, এটা তো ওরই অফিস। আমারও তো ছুটির প্রয়োজন। ভালোই হলো, মালিক তার নিজের দায়িত্ব বুঝে নিতে যাচ্ছেন। একসময় না একসময় ওকে তো এখানে আসতেই হতো। উনার সিদ্ধান্তটা উনি নিজেই জানান নাকি? প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে সুস্বাগত। মা, আমি দারুণ খুশি হয়েছি। আবার একটা কথা চিন্তা করে। চিন্তা? হঠাৎ করে কোনো মানুষ বদলে যেতে পারে না, সেজন্যই আমার চিন্তা। বি সিরিয়াস, নো হি হি।
আমি জানি এটা তোর খেলা, তবু আমি চাই তুই খেল। বলা তো যায় না, খেলতে খেলতে একদিন তুই জড়িয়ে যেতে পারিস, আর আমি সেটাই দোয়া করি। মানুষ অনেক সময় আশেপাশের অনেক ছোটখাটো জিনিস দেখতে পায় না বা দেখতে চায় না। খুব ভারী ভারী কথা বলছিস। ধরে নাও পথভ্রষ্ট কেউ পথ খুঁজে পেয়েছে। মা, আমি জানি আমার ঠিকানা। বলেন আপা। আচ্ছা, তুমি সবসময় এত হাসি খুশি থাকতে পারো? ইচ্ছা করলে আপনিও পারেন। আমিও পারি। আমার সব কথা জানো না, তাই বলছো। মা নেই, বাবা থেকেও কাছে নেই। তাতে কি আপা, আমরা সবাই আছি না? তাই। হ্যাঁ, সে কি রে, শুনলি না? বাড়ির কর্তা বলে গেলেন আস্তে খাও, একসাথে খাবো। আমি আর খাবো না মা। বললাম না একসাথে খাবো, কথা কেন যায় না? আচ্ছা ঠিক আছে, বস বস। আচ্ছা দেখা যাবে। কিছু বলবেন? আপনি কি আমার উপর রাগ করে আছেন? না তো। তাহলে কাল রাতে একসাথে খেলেন না যে? আমরা কখনোই একসাথে খাইনি, তাছাড়া আমার খাওয়া হয়ে গিয়েছিল। একটা কথা বলুন, আমার ওই অ্যাক্সিডেন্টটা জানি? জানেন? আপনি চেয়েছিলেন আপনার মিথ্যে অ্যাক্সিডেন্ট মিথ্যে সংবাদ পেয়ে আমি ছুটে যাই, আর ওদিকে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মা জানেন? জানাতে চান? না না না, মানে মা জানলে ঠিক আছে, মা জানবেন না। তবে অ্যাক্সিডেন্টটা হয়ে ভালোই হয়েছে। মানুষের জীবনে কোনো কোনো মুহূর্তে এ ধরনের ঘটনার দরকার আছে। এখন আমি অনেকখানি বদলে গেছি। তুইও আমার সঙ্গে গেলে পারতে ইমরান। মা,
এই বিদেশের মিটিং ফিটিং আমার একদম ভালো লাগে না। মাত্র তো দুদিনের ব্যাপার। এই ডিলটা তুমিই শেষ করো মা। আমি বরং জিএম চেসার কাছ থেকে অফিসের কাজকর্মগুলো বুঝে নিই। ভালো কথা বলেছে ইমরান। আপনি বরং ম্যাডাম ঘুরেই আসুন, এই দুদিনে আমি ওকে অফিসের কাজ বুঝিয়ে দেবো। এই চেকগুলো একটু সই করে দিয়ে যাই। আমিও তাই চাই, ও সব বুঝে নিক। আপনি কিচ্ছু ভাববেন না ম্যাডাম, সেটা আমার দায়িত্ব। আমার ফ্লাইট টাইম জিএম সাহেব? জি, রাত 9:30। ও আচ্ছা। আমি আপনার জীবনের সব জানতে চাই। সব? হ্যাঁ, আপনার জীবনের সব কথা জানতে চাই। জেনে আপনার লাভ? আমি সব সময় লাভ লোকসান ভাবি না। অফিস থেকে ফিরে হঠাৎ ছাদে নিয়ে এলেন এই কথা বলতে? না হলে কি আপনি আসতেন? এটা ঠিক হলো? সব যে ঠিক হতে হবে এটাও ঠিক না। বাবা, অনেক গম্ভীর কথা। শিউলি, চলেন না আজ রাতে দুজনে বাইরে খাই। বাইরে? দুজনে? হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার, ম্যাডাম, গুড আফটারনুন। ইংলিশ? সবই আপনার অবদান। শিউলি আপার আব্বা আসছে। শিউলি আপা, আপনি ডাকতেছে। বাবা, তুমি কখন এলে? এই তো। কেমন আছো তুমি? জি ভালো। আপনি বসুন, আমি আসছি। আচ্ছা বাবা, তোমাকে দেখে যা ভালো লাগছে না। বাবা, তুমি ভালো আছো তো? তোকে এর আগে এত হাসি খুশি কখনো দেখিনি, খুব ভালো লাগছে মা। জানো বাবা, এই বাসার সবাই আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ আদর করে। তাই বুঝি আমাকে ভুলেই গেছিলি? কি যে কনসাসা, শিউলি আপা তো আমাগরে ভুলে গেছে। তাই হয়, শুনলে না শিউলি বলল এখানকার সবাই ওকে খুব ভালোবাসে। তাই নাকি? কইছে নাকি? তোমার কথা তো প্রতি চিঠিতেই লেখে। চাচা, শিউলি আপারে আমাকে বাড়ি থেকে আর যাইতে দিব না। দোস্ত, একদম খাঁটি এমডি হয়ে গেছিস। তোকে দেখে পরিচিত কেউ একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারবে না। সেই তুই আর এই তুই, এটা কেমন কথা হলো? কেমন করে হলো তুই বল। তুই তো জানিস অঙ্কে আমি বরাবরই কাঁচা। দুর্ঘটনা, সেই দুর্ঘটনা, যে ঘটনা দুর্ঘটনা ঘটালো সেই দুর্ঘটনাই এই ঘটনার জন্ম দিয়েছে, বুঝলি? কোন ঘটনা? এই যে আমি বদলে গেলাম, এটা ঘটনা নয়। হ্যালো, হ্যালো, কে শিউলি? হ্যালো, হ্যালো, কেটে দিয়েছে। দুর্ঘটনা নয়, ঘটনাই দুর্ঘটনার কারণ। মরেছ তুমি। কি বলছিস শিউলি? হঠাৎ করেই মানুষ বদলায়। শিক্ষা দিতে চেয়েছিলি যাকে, সেই হয়েছে এখন তোর শিক্ষয়িত্রী। দোস্ত, তুই প্রেমে পড়েছিস। দোস্ত, তুই প্রেমে পড়েছিস। এনি প্রবলেম? নো প্রবলেম। ম্যাডাম ফিরেছেন? দুপুরের ফ্লাইটটা মনে হয় একটু ডিলে আছে। ও ইমরান, তুমি তুমি তো তোমার নিজের কামরায় বসতে পারো। ওটা আমি মাকে গিফট করলাম, নতুন রুম, চেয়ারম্যানই ডিজার্ভ করেন। ঠিক আছে, আর সোহেলের ওখানে আড্ডা হবে, সে আগের মতো চুটিয়ে আড্ডা। আমি তো মানে মা আজকে আসবেন। যাবি কিনা বল। আহা, বুঝতে চেষ্টা কর। আজকের তাজা খবর। তোকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। কিরে মা,
বাবা এসেছে তাই তোকে সবসময় এত হাসি খুশি দেখা যায় না তো তাই বললাম কি হলো কিছু বলবি না মানে ঠিক আছে বাবার সঙ্গে দুদিনের জন্য না হয় বাড়ি থেকে ঘুরে আয় না মানে আমি হ্যাঁ আমাকে কিছু বলতে চাস বল না কি বলতো প্রেমের গল্প ইয়ার কি ভাইস না চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর এতদিন কোথায় ছিলেন পাখি নীরের মতো চোখ তুলে শুধালেন কে নাটোরের বনলতা সেন ইমরান হ্যাঁ প্রেমের গল্প বল তোরা বুঝতে চেষ্টা কর মা কাল বাইরে থেকে ফিরলেন দুদিন হয়ে গেল বাড়িতে বসে একসাথে খেতেও পারলাম না খালাম্মাকে একটা ফোন করে দে বলে দে ফিরতে দেরি হবে সে তো রাত 10:00 বাজবে আজ আমরা সেলিব্রেট করব বন্ধুর প্রেমের দীর্ঘ জীবনের জন্য সেলিব্রেট করব কোথায় আগে বেরিয়ে পড়ি তো তারপর দেখা যাবে একটু বুঝতে চেষ্টা কর লক্ষ্মী ছেলে কথা বলে না তুই আজ আমাদের তোরা চল চল ভীষণ রাগ করে আছে তাই না রে এই তুই দরজা খুললি যে শিউলি কোথায় ঘুমিয়ে পড়েছে তাহলে তুই দরজা খুললি কেন শিউলি আপা নাই নাই মানে শিউলি আপা চলে গেছে কোথায় নাটক তার বাবার সাথে কেন মন চাইলো তাই মন চাইলে যেতে হবে সেটা তো জিজ্ঞেস করি নাই আমি কি বাইরে কেউ না আমাকে জিজ্ঞাসা না করে যে কেউ যাই সেটাই করতে পারে না কি করতে পারে না ভাইজান এই যে একজন চলে গেল কেন চলে গেল তাইলে ব্যাপারটা আপনার কুয়েই ফেলে শিউলি আপার বিয়া ঠিক হয়েছে তার বাবা আইসা তারে নিয়ে গেছে পরশুদিন খালাম্মা যাইব সাথে আমরাও কেন বিয়েতে অ্যাটেন্ড করতে হবে না আপনি যাবেন ভাইজান এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না জানলে কি করতেন ভাইজান কি করতাম ঠ্যাং ভেঙে দিতাম বিয়ে করার শখ মিটিয়ে দিতাম শিউলি তুমি যাওনি কোথায় যাব একটা ফাঁদ পাচ্ছিলাম ভাইজান ধরা পড়ছে বাবলু আমার সাথেও দুইজনই ধরা পড়ছে বাহ আমার যে কি আনন্দ সত্যি সত্যি আমার নাচতে ইচ্ছা করতেছে সত্যি সত্যি চলে গেলে একটা হ্যাস্ত ন্যাস্ত হয়ে যেত তাই বুঝি সত্যি বাবা আমাকে কাল নিয়ে যাচ্ছে কতদিন আর এখানে থাকবে তুমি কোথাও যাচ্ছ না কিভাবে ঠেকাবে আমি কি এখানে চিরকাল থাকতে এসেছি ঠ্যাং ভেঙে দেব আমাকে তো চেনো না এত রাতে কি হচ্ছে এই খালাম্মা দেখেন দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে কিসের ঝগড়া তাইলে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেই তোর কাছ থেকে কে শুনতে চেয়েছে যা বলার ওরা বলুক আমি ওদের মুখ থেকে শুনি কিরে ফ্রিজ হয়ে গেলি যে তাহলে তোদের বলার কিছু নেই চলায় না আমরা যাই আমি কি তাহলে বাবার সাথে চলে যাব